নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কলমের দুনিয়া ইউটিউব চ্যানেল। আমি সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলব, সে হিন্দু সম্প্রদায় হোক কি সংখ্যালঘু সম্প্রদায় হোক, আপনারা দেখবেন আরএসএস প্রচুর টাকা খরচা করছে দুই সম্প্রদায়ের লোকের মধ্যে পয়সা ছড়িয়ে গন্ডগোল করানো, যাতে গন্ডগোলটা হলে মমতা ব্যানার্জির প্রকৃত যে আন্দোলন সেই আন্দোলনকে নষ্ট করে দেওয়া যায়। এটা প্রত্যেকে মাথায় রাখুন। এই যে স্টেশন পোড়ানো, পোস্ট অফিস ভেঙে দেওয়া, এগুলো হচ্ছে কিন্তু যাতে মমতা ব্যানার্জির আন্দোলনের থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়, এবং এটা করছেও কিন্তু আরএসএস। ধরুন হিন্দু সম্প্রদায়ের কিছু লোকের হাতে টাকা দিয়ে বলছে যা গিয়ে দুটো বোম মেরে আয়, আবার সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনকে ঠিক করে তাদের হাতে টাকা দিয়ে বলছে যা স্টেশনে গিয়ে আগুন লাগিয়ে আয়, এবং ওই দেখে আরো কিছু মানুষ উত্তেজিত হয়ে ওদের সাথে চলে যাচ্ছে। আর এটা করলেই কিন্তু মমতা ব্যানার্জির আসল যে আন্দোলন সেটা নষ্ট হয়ে যাবে। ওরা চাইছে এটা ধর্মের যুদ্ধে পরিণত হোক, আর মমতা ব্যানার্জি চাইছে এটা মানুষের যুদ্ধে পরিণত হোক। আপনারা মানুষের যুদ্ধের পাশে থাকুন। আমরা যদি মানুষের যুদ্ধের পাশে থাকতে পারি, এই লড়াইয়ে মমতা ব্যানার্জিকে কেউ হারাতে পারবে না। ভোটার আইডি কার্ড যখন মমতা ব্যানার্জি আন্দোলন করেছিল, আমাদের 13 জন মারা গেছিল, তখন সবাই বলেছিল মমতার আন্দোলন সাকসেসফুল হবে না, আজকে আমরা সবাই ভোটার কার্ড নিয়ে ভোট দিতে চাই। যখন সিঙ্গুরের আন্দোলন হয়েছিল, লোকে বলেছিল যে জমি সরকার অধিগ্রহণ করে, যখন চুপ করেছিল প্রথম দিন রাতে মমতা ব্যানার্জি প্রতিবাদ করে পথে নেমেছিল, সবাই বলেছিল মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে, কে বল রায়। আজকে সবাই এটা মালুম করতে পারছে ডিমনিটাইজেশনের ফলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কোথায়, জিডিপি 4.5, আর মমতা ব্যানার্জি আবার রাস্তায় নেমেছে, নেমে বলছে আমি বাংলায় এনআরসি করতে দেব না, কাউকে বেঘর হতে দেব না, কোনো মানুষকে কেউ বাংলা থেকে তাড়াতে পারবে না, যত আইন নরেন্দ্র মোদী করুক বাংলার মুখে এটা হবে না। আমি দায়িত্ব নিয়ে বলে দিতে চাই, শুধু আমাদের শান্তি বজায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখবে, শুধু শান্তি আমাদের বজায় রাখতে হবে। আপনি যদি কোনো সময় কারুর প্ররোচনায় অশান্তি করেন, সেটা কিন্তু মমতা ব্যানার্জির আন্দোলনের বিরুদ্ধেই চলে যাবে, তখন ওরা বলবে দেখো এই জোর আগুন আছে, আমরা ওদের তাড়াতে চাইছি। আপনারা দয়া করে এটা করবেন না, মমতা ব্যানার্জির আন্দোলনের পাশে থাকুন। কারণ আপনারা একটা জিনিস জেনে যান, ভারতীয় জনতা পার্টি যা শুরু করেছে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে, যদি 2 লক্ষ মুসলমানকে তাড়ায় তাহলে 40 লক্ষ হিন্দুকে তাড়াতে হবে, ওরা যা শুরু করেছে। তাহলে এই লড়াই তো সবার লড়াই। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালিকে তাড়িয়ে দিল, 4 লক্ষ হচ্ছে বিহারি উপির লোক, 1 লাখ গুজরাটি, আর 1,75,000 হচ্ছে সংখ্যালঘু মানুষ, ডিটেনশন ক্যাম্প, তার মানে 2 লক্ষের এগেনস্টে 16 লাখ হিন্দু। তার মানে এই লড়াই তো সবার লড়াই, এটা কোন ধর্মের একটা বিশেষের লড়াই না, এটা একটা বিশিষ্ট সম্প্রদায়ের লড়াই নয়, এটা মানুষের লড়াই। ভারতীয় জনতা পার্টি চাইছে না হিন্দু মুসলমানের লড়াই লাগাতে, আর মমতা ব্যানার্জি চাইছে এটা মানুষের লড়াই করতে। মানুষের লড়াই শেষ অব্দি জয়ী হবে, হবে, হবে। আগামী দিনে আন্দোলনে আপনাদের সবাইকে পাশে পাবো, এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।